দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারের সবশেষ পরিস্থিতি জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা কিন্তু সকাল থেকে তাদের প্রচার প্রচারণা শুরু করেছেন। আমরা এখন আছি চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকায়, আর এখান থেকে একটু পরে যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী তার প্রচার প্রচারণা শুরু করবেন। এর জন্য কিন্তু নেতাকর্মীরা এখানে এসে অপেক্ষা করছেন। আর সকালের দিকে চট্টগ্রামের লাভলিন এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী, আর দুপুরের দিকে প্রচার প্রচারণা চালিয়ে বদ্রহাট এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছিলেন নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এই প্রচার প্রচারণায় প্রার্থীরা মূলত চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে তাদের ভোট চাচ্ছেন। পাশাপাশি আমরা প্রার্থীদের মধ্যে কিন্তু দেখেছি পাল্টাপাল্টির একটা অভিযোগ করতে দেখেছি। যেমন আওয়ামী লীগ প্রার্থী বলছিলেন যে তার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বিএনপি একটি অস্থিতিশীল পরিবেশ, নির্বাচনের একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যায়। অপরদিকে বিএনপির প্রার্থী বলছেন যে তার নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে। শুধু এই মেয়র প্রার্থীরা নয়, আমরা দেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত যেই কাউন্সিলর প্রার্থীরা আছে 41 ওয়ার্ডে, কাউন্সিলর প্রার্থীরাও ভোটারদের দ্বারা দায়ে গিয়ে ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম।